আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। একটি ফাঁকের ঘর আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এই ফাঁকের ঘরের কোনটাও লাইন নাই, একটি পাইপ রয়েছে, তাও আবার অপর পাশের যে রুমটা রয়েছে সেই অপর পাশের রুমের। তো এই ফাঁকের রুমে আপনার একটি অন্ততপক্ষে লাইট দিতে হবে। আবার ফাঁক ঘরে অনেক সময় সকেট ফয়েন দিয়ে থাকা হয়, তো সকেট ফয়েনও যদি প্রয়োজন পড়ে তাহলে দিতে হয়। অনেক জায়গায় দেয়, অনেক জায়গায় দেয় না, যার যা ইচ্ছা। তো এখন বিষয়টা হচ্ছে, অপরিকল্পিত যদি ফাঁকঘর তৈরি হয়ে যায় আর সেটা হয় যদি বিল্ডিং, তো সেই ক্ষেত্রে আমরা যদি লুজ লাইন টেনে আনি সেই ক্ষেত্রে অনেকটাই খারাপ দেখা যায়। দেখেন উপর থেকে কোথাও কোনো লাইনের ইয়া নাই, মানে সিস্টেম নাই। তো এইখানে কাজটা কিভাবে করব খুব সহজেই সেই জিনিসটি আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। চলুন ভিডিওটা কন্টিনিউ করি। এই যে দেখেন একটি পাইপ রয়েছে, তো এটা আবার পাশের যে রুমটা রয়েছে সেই পাশের রুমের লাইন। তো এই যে পাইপটা রয়েছে সেই পাইপটাই হচ্ছে অবলম্বন, আর এছাড়া কোনো কিছু নাই। এই ফাঁকঘরে লাইন দিতে হলে সেখানে তো একটি সুইচের প্রয়োজন আছে। তো সুইচটা কিভাবে কি করব না করব সেই জিনিসটাই শর্টকাটে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে এই যে দেখুন আমরা একটু বের হয়েছি, এখন বের হওয়ার পরে লুকটা দেখতে পারবেন। এইখানে একটি সুইচ দিলেই হয়, যখন সুইচটি দিয়ে আমরা প্রবেশ করব তখন যেন ফাঁকঘরের আলোকিত হয়, তখন সেখানে আমরা কাজ কাম সারতে পারবো। এখন এর আশপাশে কোনো লাইন নেই। তো এই হচ্ছে অপরিকল্পিত যদি পাকঘর হয় বা যেখানে মন চায় এখানে করে ফেলে, তখন আমাদের টেকনিশিয়ানরা একটু সমস্যা হয়ে থাকে। তো এই সমস্যাগুলো আমাদের এই টেকনিক্যাল ব্রেনের মাধ্যমেই কিন্তু সমাধান করতে হয়, তার জন্য এই ভিডিওটি করা। তো এখানে একটি শেল দেখতে পাচ্ছেন, তো এখানে যদি পাওয়ার ফয়েন দেওয়া হয় তো যে কোনো এক সাইডেই হবে। তো তাদের যে পছন্দ অনুযায়ী ব্যবহার করানোর মতো জায়গায় হবে আর কি। আর এই পাশে দেখতে পাচ্ছেন একটি কলম, আর এই দিকে তো কোনো কিছুই নেই। তো এখন যে বিষয়টা হচ্ছে, আমরা পাশের ঘরে চলে যাব, যে ওই পাইপটির যে সন্ধান রয়েছে সেই পাইপটির সন্ধান দিব। তো এই বিষয়টি আমরা খুব সহজেই করার জন্য আপনাদেরকে চেষ্টা করব। তো চলুন আমরা আর দেরি না করে আমরা সেই কাজটি করার জন্য চেষ্টা করি। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন তো অবশ্যই কোনো না কোনো উপকার পাবেন। তো পেয়েই আপনারা ওইভাবেই এই কাজটি করতে পারেন যদি এই ধরনের সিস্টেম হয়। তো আমরা যাচ্ছি সেই ফয়েনের দিকে। তো ফয়েনের সুরা আগে করি, এইখানে দেখতে পাচ্ছি একটি জিআই তার প্রবেশ করানো রয়েছে। তো এটা ওই পাশের ঘর থেকে আসছে। তো এখন বিষয়টা হচ্ছে, আমরা এইখানে এই যেখানে ফাঁক হবে সেইখানে এই পাশ দিয়ে আমরা একটা গ্রুপ কেটে এখানে একটি লাইট টের জন্য হোল্ডার ইনস্টল করে ফেলব। মোট কথা হচ্ছে কি, এটার যে আপনার সুইচটা হবে, এই লাইটের তো একটা গুঁড়া আছে, তো এটা অফ অন করার জন্য সেই গুঁড়ার যে সুইচটা হবে সেই সুইচটার জন্য আমাদের এখন ভাবতে হবে। তো এখন সেটা নিয়ে বাবার ফালা, এখানে হয়তো আমরা এখান থেকে কেটে এনে লাইটটি আমরা দিয়ে দেবো এখানে। তো চলেন আমরা সেটাই একটু দেখার জন্য চেষ্টা করি। আমরা চলে এলাম এই ফাঁকঘরের বাহিরে। তো আমার হাতটা যেখানে আছে এই পাশেই আপনার একটি সুইচ হবে, তো এখানে হওয়ার এই কথা, এখানে সুইচটি দিয়েই প্রবেশ করবে। আমরা যাচ্ছি যে পাশের যে রুমটা রয়েছে, যে এখানে পাইপটার উৎপত্তি ছিল, তো আমরা দেখতে পাচ্ছি এইখানেই এইখান থেকেই পাইপটা ওইদিকে গেছে। তো এই যে ওয়ালটা আমার পাইপের মাথায় দেখতে পাচ্ছেন, এই ওয়ালটা কিন্তু অপরিকল্পিতভাবে হয়েছে, এটা কিন্তু রুমের ভিতরে পড়ে গেছে, তার জন্য পাইপটা কিন্তু ওই পাশের অবস্থান করছে। তো এখন বিষয়টা হচ্ছে, এইখানে তো অবশ্যই ফ্যান ফয়েন, আর ফ্যান ফয়েনের সাথে তো ওই পাইপটা সংযুক্ত আছে, সেইখান থেকে এই পাশে সুইচ বোর্ডে অবশ্যই তার আসবে। তো এইখানে যদি তার আসে, ওই যে তারটা এই সুইচ বোর্ডটার যে মাঝখান রয়েছে, মাঝখানে একটা আমি শ্রেণি দিয়ে কুড়িয়ে রেখেছি তা আপনাদেরকে দেখানোর জন্য। এইখান থেকে আমরা ছিদ্র করে, আমরা যদি এইখান থেকে ছিদ্র করে, এইখানে যেহেতু সুইচ বোর্ডটা রয়েছে তো সেইখানে তো অবশ্যই পাওয়ার পয়েন্টটা রয়েছে, এখান থেকে ছিদ্র করে আমরা এইদিকে বাহির করে আমরা এটাকে যদি এইখানে একটি সুইচ ইনস্টল করে দিই, তাহলে কিন্তু
আমাদের কাজটা একটু ঘুরে ফিরে হলেও আমাদের কাজটা হয়ে যাচ্ছে। তারা এখান থেকে লাইটটাকে অন অফ করতে পারবো, আর তাদের সুইচের চাহিদাটা অনেক বড়, সেই সাথে ইলেকট্রিশিয়ান যারা রয়েছে তাদের কাজটাও সাকসেসফুল হবে। আর যদি অতিরিক্ত অনেক প্রশ্ন থাকে যে অতিরিক্ত পাওয়ার পয়েন্ট যদি করা হয় ব্লান্ডারের ক্ষেত্রে বা ফাঁক করার ক্ষেত্রে, অনেকেই তো কারেন্ট দিয়ে ফাঁক করেন, তো সেই ক্ষেত্রে যেহেতু ওই যে এখানে রয়েছে ওই যে সোজা তুই কাম থেকে এইভাবে কাইটে কেটে আনিয়ে এখানে পাওয়ার পয়েন্ট করবো, এই এইদিকে করবো বা যেদিকে করার উচিত সেদিকে করবো, তুমি করতে পারবে। তো ছোট্ট করে একটা টিপস দিয়ে দিলাম, তো যখন আটকে যাবেন আর কি ভিডিওর যে শেষ অংশ যখন আপনি আটকিবেন, তখন দেখবেন কোন একটা ফাইব যদি পান সেই ফাইবটাকে আপনার কাজে লাগাইতে হবে। যদি না লাগে মালা গান তাহলে তো আপনি আটকেই যাবেন। কিভাবে কাজে লাগানো যাইবো এই বুদ্ধিটুকু বের করবেন, আর সরাসরি বুদ্ধিটুকুর ভিডিওটুকু যদি ভালো লাগে আপনাদের তাহলে মতামত কমেন্টস করবে, আর পারলে আপনার টাইমলাইনে শেয়ার করে দিবেন। আর যারা শেয়ার করেন না তাদের প্রতি তো কিছু না কিছু দাবি থাকেই। ধন্যবাদ সবাইকে।